মাধ্যমিকে রাজ্যের সম্ভাব্য প্রথমদের মধ্যে কোচবিহার মনীন্দ্রনাথের দেবজিৎ, পরীক্ষা না হয় হতাশার সুর। মাধ্যমিকে রাজ্যের সম্ভাব্য প্রথমদের মধ্যে কোচবিহার মনীন্দ্রনাথ হাই স্কুলের ছাত্র দেবজিৎ পাইন, তার প্রাপ্ত নম্বর 697। কোচবিহার 2 নম্বর ব্লকের রাজারহাট এলাকার বাসিন্দা দেবজিৎ প্রথম থেকেই স্কুলে মেধাবী ছাত্র হিসেবে পরিচিত। স্কুল ও প্রাইভেট টিউটরদের প্রত্যেকেই আশা করেছিলেন দেবজিৎ এবার মাধ্যমিকে মেধা তালিকায় জায়গা করে নেবে। এবছর করোনা মহামারীর জন্য মেধা তালিকা প্রকাশ করা না হলেও দেবজিৎ যে প্রত্যাশা মতোই ফল করেছে সেটা কিন্তু সকলেই একসুরে বলে চলেছেন। তবে দেবজিতের প্রত্যাশা যেন পূরণ হয়নি, তার কথায়, পরীক্ষা দিলে হয়তো এর থেকে কম নাম্বার পেতাম না, কিন্তু তবুও পরীক্ষা দিয়ে যদি মেধা তালিকায় স্থান করে নিতে পারতাম তাহলে আরও অনেক বেশি খুশি হতাম। দিনে 7 থেকে 8 ঘন্টা পড়ত দেবজিৎ, উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে ভর্তি হতে চলেছে, ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে সে। ক্রিকেট ও ফুটবল খেলার প্রতি ঝোঁক থাকলেও বর্তমানে করোনা মহামারীর জন্য আর মাঠে যাওয়া হয়ে ওঠে না বলেই জানিয়েছে সে। দেবজিতের বাবা দীপক কুমার পায়েল ইলেকট্রিকের ব্যবসায়ী, টানাটানির সংসার, তার মধ্যেও পরিবারের সকলের সহযোগিতা নিয়ে ছেলের লেখাপড়া চালিয়ে যাচ্ছেন তিনি। ছেলের এই রেজাল্টে যার পড়নাই খুশি হয়েছেন। এদিন স্কুলগুলোতে রেজাল্ট নেওয়ার জন্য অভিভাবক অভিভাবিকাদের ভিড় ছিল দেখার মতো, কোনো কোনো স্কুলে ছাত্রছাত্রীরাও হাজির হয়েছিলেন। সুতপা ধর তার ছেলের রেজাল্ট দিতে এসে বলেন, নবম শ্রেণীর পরীক্ষার উপর ভিত্তি করে রেজাল্ট দেওয়া হয়েছে, দশম শ্রেণীতে ওঠার পর সব বিষয়ে টিউটর দেওয়া হয়েছিল, অনেক বেশি সময় নিয়ে পড়াশোনা করতো, তাই যদি মাধ্যমিকের পরীক্ষা হতো তাহলে আরো বেশি খুশি হতাম। ছেলে এরকম একটা ভালো রেজাল্ট করেছে, আপনারা কতটা আশাবাদী ছিলেন আগে থেকে? আপনারা কি মানে বুঝতে পেরেছেন যে ও ভালো রেজাল্ট করবে? না, ভালো স্কুলের মাস্টারমশাইরা এবং যারা প্রাইভেট পড়াতেন তারা বলতে ও একটা ভালো রেজাল্ট করবে এবং বোর্ডে একটা পজিশন পাবে আর কি, এটা বলছিল মাস্টার। সেই উৎসাহ স্কুলের মাস্টারমশাইদের একটা উৎসাহ, দিদিমণিদের উৎসাহ, প্রাইভেট মাস্টারমশাইদের উৎসাহ, বা বাড়ির পরিবারে আমার যা আছে, ওর মামার বাড়ি যা আছে, ওর মামা একজন শিক্ষক, আরেকজন মামা হচ্ছে আপনার জাজ, তো যাই হোক এদের একটা উৎসাহ ছিল, এদের দিদিমণিদেরও ছিল, বাড়ির পরিবারের সবারই, ওর কাকু কাকিমা সবাই ওর কাকুকে নিয়ে দিয়ে আসতো স্কুলে নিয়ে আসতো। হ্যাঁ, কাকিমাও খুব, ওর ছোটো কাকিমাও খুব, ওর ছোটো কাকিমার যে ছেলেটা আমার ভাস্তাটা, ও এবার পিএইচডি করতে যাচ্ছে রাউরকেল্লাতে। হ্যাঁ, ও উৎসাহ দিত সকলের উৎসাহেই এবং ইয়েতে, আর আমি খুব কষ্ট করে পড়াশোনা করাচ্ছি, খুব কষ্ট, ব্যবসা চলে না, এই চলে না, সবারই সাহায্য আছে, মাস্টারমশাইদের কিছুটা আছে, আর আমার পরিবারের বা আমার মানে ওর মামার বাড়ির যা আছে সবারই একটা এই সাহায্য নিয়েই পড়াশোনাটা করাচ্ছে আর কি। আগামী দিনে কীভাবে করবো সেটাই। আচ্ছা, ওর কতজন টিচার ছিল? অনেক গৃহশিক্ষক প্রাইভেট 6 জন 8 জন আর কি, মানে প্রত্যেকটার জন্য আলাদা 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 আলাদা। হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা, এবং মাস্টারমশাইরা খুব কম ই নিয়েই পড়াশোনা করে, ওকে যা দেন তাই পড়াবো। আপনার কী নাম? দীপক কুমার পাইন। আমি তো প্রথমে মোবাইলে দেখলাম ওয়েবসাইটগুলোতে, তো ওইখানে দেখার পরে জানলাম যে আমি 6 সপ্তাহ পেয়েছি, মানে রাজ্যে প্রথম হয়েছি। তো এবার তো মেধা তালিকা প্রকাশ করেনি, কিন্তু সম্ভাব্য প্রথম আমি, তো এটা জানার পরে তো স্বাভাবিকভাবে ভাবেই লেগেছি। কতটা আশাবাদী ছিলে এই রেজাল্টের জন্য, কি বলবেন? আমি তো আশা করেছিলাম 680-85 পাবো, এতটা পাবো আশা করিনি, কিন্তু এটা প্রত্যাশার থেকে অনেক বেশি। অন্যান্যবারের পরীক্ষার থেকে তো এবছরটা অনেকটাই আলাদা, করোনার জন্য সেভাবে পরীক্ষা হয়নি, আগের বারের বিষয় বা এবছরে যেগুলো আছে সেগুলি মূল্যায়ন করে নাম্বার দিয়েছে, তো এই বিষয়টা কিভাবে দেখছো? যদি স্বাভাবিকভাবে পরীক্ষা হতো তাহলে কি তুমি এর থেকে বেটার করতে পারতে, নাকি এর থেকে খারাপ হতো রেজাল্ট, কি মনে হয়? স্বাভাবিকভাবে পরীক্ষা দিলে একটা মানে নিজের মনে একটা স্যাটিসফ্যাকশন থাকতো, তখন যেটা পেতাম ওইটাতেই সন্তুষ্ট হতাম, কিন্তু স্বাভাবিকভাবে পরীক্ষা দিলে এর থেকে খুব একটা কম হয়তো পেতাম। এভাবে প্রথম হওয়ার থেকে পরীক্ষা দিয়ে প্রথম হলে